স্পিড ফ্রি ফায়ার গেমটি একটু ভালোভাবে খেলার জন্যই সবার আগে প্রয়োজন হলো মুভমেন্ট স্পিড। তোমার মুভমেন্ট স্পিড যদি কম থাকে তাহলে তুমি হেডশট বলোই বা বডি শট বলোই একটা প্রো এনিমিকে কোনোভাবেই কিল করতে পারবা না। তো ফ্রি ফায়ার গেমটিতে প্রো লেভেলের গেমপ্লে করার জন্য সবার আগে দরকার মুভমেন্ট স্পিড। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কিন্তু তোমাদেরকে ফ্রি ফায়ার গেমটিতে মুভমেন্ট স্পিড বাড়ানোর সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এন্ড তোমাদের ভিতর অনেকেই কিন্তু আমাকে অনেক দিন যাবত কমেন্ট করতেছিল যে ভাই আমাদেরকে মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য একটা অ্যাপস শেয়ার করেন। তো এই বিষয়টা নিয়েও কিন্তু আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো। এন্ড আসলে কি ফ্রি ফায়ার গেমটিতে অ্যাপস ইউজ করে মুভমেন্ট স্পিড বাড়ানো যায়? তো এই বিষয়টা নিয়েও কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটিতে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাদা। এন্ড সাদা এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এন্ড এই ভিডিওটির দ্বারা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর ছোটখাটো হলেও একটা কমেন্ট এন্ড তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবা না। আর তোমরা যারা এখনো তোমাদের এই ভাইটির চ্যানেল সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না। আর প্রতিনিয়ত কিন্তু তোমরা সবার আগে টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও তোমাদের এই ভাইটির চ্যানেলেই পেয়ে যাবা। তো বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আসলে ফ্রি ফায়ার গেমটিতে হেডশট বলো বা বডি শট বলো, তো সবার আগে কিন্তু তোমাদেরকে এই মুভমেন্ট স্পিডটাই প্রয়োজন। কারণ তোমাদের যদি এই মুভমেন্ট স্পিডই না থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই একটা এনিমিকে ঘোরাতে পারবা না। এন্ড যেহেতু একটা এনিমিকে ঘোরাতে পারবা না সেহেতু তোমরা কিন্তু কোনোভাবেই ওই এনিমিটাকে সঠিকভাবে কিল করতে পারবা না। তো সঠিকভাবে বলতে অধিকাংশ সময় কিন্তু তোমার ওই এনিমির কাছে মরতে হবে। এন্ড তোমরা অনেকেই কিন্তু আমাকে বলছো যে মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য একটা অ্যাপস শেয়ার করতে। ভাই দেখো, মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য কিন্তু কোনো ধরনের কোনো অ্যাপস দরকার হয় না। আর যদিও বা কোনো অ্যাপস থাকে তাহলে ওই অ্যাপস গুলো তোমরা ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারবা না। কারণ এই মুভমেন্ট স্পিড সম্পূর্ণ তোমাদের স্কিলের উপর ডিপেন্ড করে। এন্ড এরই পাশাপাশি তোমাদের ফোনের সেটিং এও কিছু প্রভাব ফেলে। তো এক্ষেত্রে তোমরা তোমাদের ফোনের সেটিং কে 50% এন্ড নিজের স্কিল কে 50% দিতে পারো। তো নিজের স্কিলের কথা যদি বলি তো এক্ষেত্রে কিন্তু মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য অবশ্যই তোমাদের ট্রেনিং প্রয়োজন। এন্ড গ্যারিনা কিন্তু তোমাদের ট্রেনিং গ্রাউন্ড দিয়েই দিছে। তোমরা অবশ্যই ট্রেনিং গ্রাউন্ডে যে প্র্যাকটিস করবা এন্ড তোমরা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের স্কিলটা ফেরত আনতে পারো। আর ফোনের সেটিং এর কথা যদি বলো তাহলে আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে আমি যেই সেটিং গুলা ইউজ করে মুভমেন্ট স্পিড বাড়াই তো এই সেটিং গুলা আজকে আমি তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি। এন্ড এই সেটিং গুলা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকটা ডিভাইসেই করা উচিত। তো তোমরা যারা লো ডিভাইস এন্ড হাই ডিভাইস এর ফোন ইউজ করো তোমরা কিন্তু প্রত্যেকে এই সেটিংটা করে নিবা। এতে তোমরা ফ্রি ফায়ার গেমটি খেলার সময় মুভমেন্ট স্পিড বলো বা হাই সেন্সিটিভিটি বলো প্রত্যেকটা বিষয়ে তোমাদের এই সেটিং গুলাই কাজ করবে। তো চলো এখনই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যেয়ে তোমাদেরকে সিক্রেট সেটিং গুলা দেখাই দিই। তো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। তো ফার্স্ট টাইম তোমাদেরকে সেটিং অপশন যেতে হবে। এন্ড তোমরা সর্বপ্রথমে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা। এন্ড তোমরা এখানে ডিসপ্লে সেটিং অপশন দেখতে পাচ্ছ, এইখানে প্রেস করবা। দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা। এন্ড তোমরা এখানে রিফ্রেশ রেট নামে একটা অপশন দেখতে পারবা, এইখানে প্রেস করবা। তো ফ্রি ফায়ার গেমটিতে মুভমেন্ট স্পিড বলো বা হাই সেন্সিটিভিটি বলো এই দুইটা বিষয়ের সব থেকে প্রয়োজন হলো এই রিফ্রেশ রেট সেটিং। তো এইখানে অনেকের হয়তো হাই রিফ্রেশ রেট 90 GHz এর বেশি দেওয়া থাকবে। তো আমার এখানে 90 GHz হাই রিফ্রেশ রেট, তো আমি এখানে এটা সিলেক্ট করব। তো এখানে সর্বপ্রথম সবার 60 দেওয়া থাকতে পারে, তো তোমরা এখান থেকে 90 তে প্রেস করবা। এন্ড অনেকের 120 GHz থাকে, তো তোমরা এখানে 120 GHz সিলেক্ট করবা। তো এখন তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা। তো বন্ধুরা, ফ্রি ফায়ার গেমটিতে এই মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য এই রিফ্রেশ রেটটা কিন্তু অনেক প্রয়োজন। তো তোমরা হয়তো এই রিফ্রেশ রেট সেটিংটা অনেকের ফোনে খুঁজে নাও পেতে পারো। তো তোমরা উপরে
করে এই সার্চ বারে যে যদি রিফ্রেশ রেট লিখে সার্চ করো তাহলে কিন্তু তোমরা এই রিফ্রেশ রেট সেটিংটা পেয়ে যাবে। তো এখন তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা এন্ড তোমরা এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবা এডিশনাল সেটিং দেখতে পারবা এখানে প্রেস করবা দেন তোমরা এখান থেকে অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন দেখতে পারছো এইখানে প্রেস করবা। তো অনেকের ফোনে হয়তো আমার ফোনের সেটিং এর সঙ্গে নাও মিলতে পারে তো তোমরা তোমাদের ফোনে সেটিং গুলো খুঁজে একটু অ্যাডজাস্ট করে নিবা। তো আমার এখান থেকে পি সাইকেলে যেতে হবে তো পি সাইকেলে আসার পর এখানে টাচ এন্ড হোল্ড ডিলে নামে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে তোমরা শর্টটাকে সিলেক্ট করে দিবা। অনেকের এখানে মিডিয়াম করা থাকতে পারে অনেকের লং করা থাকে তো তোমরা এখান থেকে শর্টের উপর টিক করে দিবা দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা। তো এইখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ অটো ক্লিক বা ডুয়েল টাইমিং তো এই অপশনটা কিন্তু তোমাদের প্রত্যেকটা ডিভাইসেই আছে। তো এই অপশনের উপর আসার পর তোমরা এখান থেকে নিচে কাস্টমটি সিলেক্ট করবা অ্যান্ড নিচে তোমরা এখানে একটা দাগ দেখতে পারছো তো এই দাগটা সব থেকে কমিয়ে 0.2 সেকেন্ডে নিয়ে আসবা। তো এই অপশনটা কিন্তু ফ্রি ফায়ার গেমটিতে মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য অনেক উপকারী একটা সেটিং। তো তোমাদেরকে আজকে আমি যেই সেটিংগুলো দেখাচ্ছি এই সেটিংগুলো কিন্তু অবশ্যই তোমরা করবা দেন তোমরা এখান থেকে ব্যাকের দিকে চলে আসবা অ্যান্ড তোমরা এখান থেকে লার্জ মাউস কার্সার নামে একটি অপশন দেখতে পারছো এইটা অন করে দিবা দেন তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা। তো ব্যাকে আসার পর তোমরা এখান থেকে একটু নিচের দিকে এসে তোমরা ডেভেলপার অপশন দেখতে পাচ্ছ এখানে প্রেস করবে অ্যান্ড এইখান থেকে ডেভেলপার অপশনটা অন করতে হবে। তো অনেকের এই ডেভেলপার অপশনটা অফ থাকে অ্যান্ড তোমরা এখান থেকে ডেভেলপার অপশনটা অফ রেখে এখানে সেটিংগুলো অন করো তাহলে কিন্তু তোমাদের এই সেটিংয়ে কোনো কাজ আসবে না দেন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবা অ্যান্ড ফাইনালি তোমাদের ফ্রি ফায়ার গেমটিতে মুভমেন্ট স্পিড বাড়ানোর জন্য সবথেকে কার্যকারী যে বিষয়টা হলো সেটা হলো তোমাদের ফোনের DPI। তো এইখানে স্মলেস্ট WIDTH যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটাই হলো মূলত তোমাদের ফোনের DPI। তো তোমরা এখানে যে যত DPI ইউজ করতে পারো তত মুভমেন্ট স্পিড কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটিতে বেড়ে যাবে। বাট এইখানে কিন্তু একটা কথা আছে তো এই কথাটা হলো তোমরা অনেকে আসো লো ডিভাইসের ফোন ইউজ করো তোমরা যদি অনেক বেশি DPI ইউজ করো কিন্তু তোমাদের ফোনে অনেক ধরনের প্রবলেম হতে পারে অ্যান্ড এইখানে বিষয়টা হলো এক্সেস কোনো কিছুই ভালো না। তো তোমরা এখানে মানসম্মত DPI ইউজ করবে। তো মনে করো আমি 6GB র‍্যামের ফোন ইউজ করি তো আমি এখানে আমার ফোনের DPI রাখি 450 বা 480। তো এইটা হলো আমি 6GB র‍্যামের ফোন ইউজ করি আমার ফোনের পারফেক্ট DPI অ্যান্ড এই DPI ইউজ করে আমি ভালো মুভমেন্ট স্পিডও পাই অ্যান্ড অনেক ভালো অটো হেডশটও দিতে পারি। তো এটা কিন্তু তোমরা আমার গেম প্লেতে দেখতে পারছো অ্যান্ড আর একটা কথা হলো তোমরা যারা 3GB বা 4GB র‍্যামের ফোন ইউজ করো তোমাদের ফোনের সব থেকে বেস্ট DPI হলো 415 অ্যান্ড যারা কিনা 2GB র‍্যামের ফোন ইউজ করো তোমাদেরকে বলছি ভাই তোমাদের ফোনের DPI ইউজ করার দরকার নেই কারণ তোমরা যদি তোমাদের ফোনের DPI ইউজ করো তাহলে অনেক সময় তোমাদের ফোনে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। তো এজন্য আমি তোমাদেরকে বলছি তোমরা DPI ছাড়া যতটুকু সেনসিটিভিটি পাও অতটুকু সেনসিটিভিটি নিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবা যে একসময় তোমাদের ফ্রি ফায়ার গেমের সেনসিটিভিটি এন্ড তোমাদের মুভমেন্ট স্পিড অনেক বেড়ে গেছে দেন এই সেটিংগুলো করা হয়ে গেলে তোমরা তোমাদের ফোনটিকে একবার রিবুট করে নাও। তো এখন তোমরা ফ্রি ফায়ার গেমটিতে ঢোকো এন্ড তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের সেনসিটিভিটি কতটা হাই হয়েছে এন্ড তোমাদের মুভমেন্ট স্পিডও কিন্তু অনেক বেড়ে যাবে এন্ড তোমরা যারা বলছিলা যে ভাই মুভমেন্ট স্পিডের জন্য একটা অ্যাপস শেয়ার করেন তো ভাই কোন ধরনের কোন অ্যাপস ইউজ করা ছাড়াই আমার এই দেখানো সেটিংগুলো ইউজ করে দেখো তোমরা অনেক ভালো ফ্রি ফায়ার গেমটিতে মুভমেন্ট স্পিড পেয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ গাইস।